গুড মর্নিং বন্ধুরা খুব সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি আর আজকে সকালে চা খেতে খেতে চায়ের মানে চা ঢালতে ঢালতে তোমাদের সঙ্গে সকাল সকাল শুরু করে দিলাম ভিডিওটা তো এখন তোমাদের দাদা ভাইয়ের আমি চা খাবো লিকার চা লিকার চা বেশি খেতে ভালো লাগে না একটু একটু খাই সকালবেলা তো আমাদের দাদাভাই তো বাজার গিয়েছিল বাজার থেকে এই যে নিয়ে আসলো এগুলো ছিল কালকের এগুলো সব ছিল একটু শুকিয়ে শুকিয়ে গেছে দেখছো এগুলো ছিল লেবুটাও শেষ হয়ে গেছিলো সেই জন্য আবার এই যে লেবু নিয়ে আসলো গন্ধরাজ লেবু আমাদের দাদাভাই ডেলি লেবু খায় প্রত্যেক দিন প্রত্যেক দিন বললে ভুল হবে শুক্রবার খায় না শুক্রবার তো টক চলে না সেই জন্য শুক্রবার খায় না বাকি সব দিনই কিন্তু লেবু ছাড়াও খায় না আর ওর ছাতু খায় লেবু দিয়ে আর বিট নুন দিয়ে এই সমস্ত দিয়ে খায় ঠিক আছে চিনি তো খাই না আমরা চিনি খাই না সেই জন্য লেবুটা আমাদের খুব বেশি লাগে আমি তো অত খাই না আমি ভাত দিয়ে একটু অত খাই কিন্তু ও প্রত্যেক দিনই ওই ছাতু মুড়ির সাথে লেবু ছাড়া ওর একদমই চলে না শুক্রবার শুধু না আদা দিয়ে খায় আদা গ্রেটার করে আদা ছেঁচে নেয় আদা দিয়ে খায় আর এখানে নিয়ে এসছে যে শশা নিয়ে এসছে পটল ভেন্ডি হচ্ছে বরবটি আর এটা হচ্ছে আম আর এটা হচ্ছে নিম পাতা ঠিক আছে তো এগুলো নিয়ে এসছে বাজার এগুলোকে এখন ধোবো ধুয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে তুলতে হবে তো আগে চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে ওই কাজগুলো করবো তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে অনেক তাড়াতাড়ি আমার পুজো হয়ে গেছে পুজো করে তারপরে স্নান টান করে পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেল চলো এবার রান্নাঘরে যাব আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাঘরে এসে সোজা মাছগুলো ভেজে নিলাম এবার মাছগুলো এসে গে ঝাল কর আমার মাছের ঝালটা হয়ে গেছে আজকে পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে নিই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করে নিই আজকে ওই আদা রসুন পেস্ট করে টমেটো পেস্ট করে ওই করেছি পেঁয়াজ আর দিলাম না ঠিক আছে চলো খুব রিচ নয় আর একদমই হালকাও নয় মোটামুটি এরকমই তৈরি করলাম চলো নিম পাতাটা ভেজে ফেলি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা হচ্ছে অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে সময় পেলাম অ্যাকচুয়ালি সন্ধেবেলায় একটু এধার ওধার করে মানে ফোন টোন যেগুলো আসে তোমাদের আগেই বলেছি ফোন টনগুলো আসার কথা বলতে যাচ্ছি ব্যাস চলে আসছে তখন ভাবলাম কি থাক তাহলে বরং কথাটা পরেই বলবো তোমাদের সাথে আর তারপরে সাড়ে নটা থেকে তো আবার জি বাংলায় গান শুরু হয়ে গেল সেই জন্য আবার একটু গান মানে একটু ভালো লাগার জায়গা বলতে পারো গানটাই সেই জন্য গান শুনলাম গান শোনার পরে ভাবলাম তোমাদের সাথে এবার একটু তো গল্প করতেই পারি তাই না আর আজকে রাত্রিবেলা সেরকম কিছু রান্না বান্না করিনি সারাদিন না শরীরটা খুব ভালো যাচ্ছিলো না আর এমনিতেও দাদা ভাইও বললো যে শরীর যখন ভালো নেই একটু অ্যাসিড অ্যাসিড মতন হয়ে যাচ্ছে জানো তো অ্যাসিডিটি ভাব এসে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম কি যে আজকে আর রুটি করব না রুটি করলে মানে রুটি খেলে আরও বেশি অস্বস্তি হবে তো রাত্রিরে আমি এমনিতে ভাত খাই না আমরা দুজনে কেউই ভাত খাই না আমাদের ফ্যামিলিতে ভাতই হয় না রাত্রিরে ভাত আমরা কোনোদিনই দেখিনি মানে বাপের বাড়িতেও দেখিনি শ্বশুর বাড়িতেও দেখিনি কোনোদিন রাত্রিরে ভাত তো যাই হোক ভাত আজকে করেছি আর ভাতের সাথে পোস্ত বাড়লাম একটুখানি যাতে একটুখানি পোস্তটা বাটলে শরীরটা ঠিক থাকবে মানে কাঁচা পোস্তটাকে খেলে জানি না তোমরা কে কে কাঁচা পোস্ত খাও যারা না খাও তারা ভাববে হয়তো যে কাঁচা পোস্ত কী করে খায় কিন্তু কাঁচা পোস্তটা পেটের পক্ষে ভালো শরীরটাকে ঠান্ডা রাখে যদি পেটের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু কাঁচা পোস্তটা খেলে পেট ঠান্ডা হয় তো সেই জন্য কাঁচা পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে কিন্তু একটা কাঁচা লঙ্কাই না প্রচণ্ড ঝাল জানো তো হাতগুলো জ্বালা করছে শিলে সিলে বেটেছি তো সিলে বেটেছি আর হাতগুলো এত জ্বালা করছে না দিয়ে সাবান দিলাম হাতে হাতে সাবান দিয়ে তারপরে এখন একটুখানি কম আছে তা নাহলে ওটা কী বলতো যে চোখে টোখে লাগিয়ে দিই তো চোখ টোখ জ্বলে যাবে একেবারে তো সেই জন্য পোস্ত বেটেছি আর ওই পোস্ত আর আলু সেদ্ধ দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এসব দিয়ে খাওয়া হয়ে যাবে আর একটু বাটার দিয়ে খাওয়া হয়ে যাবে তো এমনিতে সেদ্ধ ভাত আমরা শুক্রবারে খাই কিন্তু আজকে পাকে চক্রে মানে খেতে বাধ্য হচ্ছি আর কি তো সে যাই হোক এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের মেনু আর কি তো তোমাদের দাদাভাই তো যদি বলা হয় যে গরম ভাত আর সেদ্ধ এটা ওটা দিয়ে আর ঘি কিংবা বাটার দিয়ে খাওয়া তো ও তো খুব খুশি হয় এটা খেতে খুব ভালোবাসে ও তরকারি পাতির থেকে তুমি যদি সেদ্ধ ভাত করে দাও না ও খুব খুশি হয় তো সেই জন্য খুশি হয় মানে কি রাত্রিরে ভাত খায় না কখনো খায় না রাত্রিরে ভাত দেখলেই ওর মানে খুব অস্বস্তি হয় কিন্তু হচ্ছে ওই কখনো সখনো আর কি বাই চান্স হয়তো শরীর টরি খারাপ লাগলো পারছি না কি কিছু তখন মানে মানিয়ে নেয় এরকমই তো যাই হোক এই হচ্ছে আমাদের রাত্রিবেলার আজকে মেনু আর সত্যি কথা বলতে কি ভাত খেতে গেলে বড্ডই কষ্ট হয় ভাত বরং না খেয়ে থাকবো সেও ভালো তো ভাত খেতে বড্ড কষ্ট হয় রাত্রিবেলা একদমই অভিয়াস নেই আর আমাদের আগে গ্রামে কি হতো বলো তো গ্রামে তো আমাদের জমি জায়গা ছিল যেখানে আমরা থাকতাম ছিলিমপুর গ্রাম ওই গ্রামে জমি জায়গা ছিল আর সেখানে আমাদের কি হতো বারো মাস গম টম তো চাষা চাষ হতো গমের চাষ হতো ধানের চাষ হতো তো গম টমগুলো হচ্ছে কি যে মানে সারা বছরের একটা ইয়ে কী বলে ড্রাম অর্থাৎ গম থাকতো পুরোটাই কিন্তু গমটাকে পেশাই করে রাখতো না তাতে করে পোকা হয়ে যাবে তো ওইখান থেকে নিয়ে নিয়ে এই দশ কিলো পনেরো কিলো করে 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 ইয়ে পেশাই হতো সামনেই পেশাই করার ইয়ে ছিল মেশিন ছিল তো সেখানে পেশাই করা হতো তো সেই জন্য আমরা কি হচ্ছে কি যে রাত্রিবেলায় আটা মানে রুটি দেখতে খাওয়া দেখতেই অভ্যস্ত আর কি তো যাই হোক সেটাই হচ্ছে মানে ছোট্টোর থেকে যা দেখে আসবো সেটাই তো হবে তাই না তো আমরা ছোট্ট থেকে এটাই দেখতে অভ্যস্ত তা আজকে ইয়ে কী বলে তরকারি পাতি সকালবেলাও কিছু ছিল না সকালবেলাটা সকালবেলাতে শেষ হয়ে গেছে আর এবারের জন্য কিচ্ছু নেই কারণ একটা সবজি করেছিলাম আর একটা ওই পটল আলুর তরকারি করেছিলাম আর হচ্ছে কি যে নিমপাতা একটা নিমপাতা আলু সেদ্ধ দিয়ে একটা কি ওই মাখার মতন করেছিলাম আর ইয়ে মাছের ঝাল করেছিলাম তো কোনোটাই নেই এবার তরি তরকারি পুরোটাই একদিকে ভালো হয়েছে জানো তো সব কিছু শেষ হয়ে গেলে না সুবিধে কালকে তো গুরু পূর্ণিমা আছে কালকে তো একদম সব ধোয়া মাজা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে হবে তাই না তো তোমরা কে কে গুরু গুরু পূর্ণিমা সরি গুরু পূর্ণিমা করো অবশ্যই জানাবে আর আমার তো অনেক দিন দীক্ষা হয়ে গেছে আমার দীক্ষা হয়ে গেছে আমার ছেলে হওয়ার পরেই আমি দীক্ষা নিয়ে নিয়েছিলাম তখন ছেলে এক বছরের কি দেড় বছরের হবে তখন দীক্ষা নিয়ে নিয়েছিলাম দুজনেই আমরা লিখা নিয়েছিলাম আমরা কৃষ্ণ মন্ত্র দীক্ষিত আর সেই থেকেই মানে গুরু পূর্ণিমা ব্যাপার বা গুরুদেবের যে সমস্ত এগুলো সেগুলো আমরা একটু মেনে চলি চেষ্টা করি আর কি তো কালকে ভাবছি একটু সাবুর খিচুড়ি করব ইচ্ছা আছে দেখা যাক সাবুর খিচুড়ি একটু করার ইচ্ছা আছে সাবুর খিচুড়ি বড় একটা আমি করিনি করে যেন তো কালকে দেখি একটু ফার্স্ট টাইম করব কালকে দেখি কীরকম করতে পারি কালকে তো তোমাদের শেয়ার করবোই আজকে তেমন কিছু করিনি বলে তোমাদের শুধু মাছটাই শেয়ার করেছিলাম আর কিছু শেয়ার করতে পারিনি তো চলো আজকে ব্লগটা যা হলো তা হলো এই করেই শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা ঠিক আছে টাটা গুড নাইট